অল অফ ইউ নো দ্যাট দ্য সিলেবাস অফ ক্লাস ইলেভেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড ইট হ্যাজ চেঞ্জড ইংলিশ বি এর যে তোমাদের সিলেবাস এরও চেঞ্জ হয়ে গেছে দুটোই চেঞ্জ হয়েছে কিন্তু সমস্ত কিছু তো একটা ভিডিওতে ডিসক্রাইব করা পসিবল নয় তাই আমি ক্লাস ইলেভেনের যে ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাসটা সেটা আজকে একটু ডিসক্রাইব করবো এই বছর থেকে দু হাজার চব্বিশ এই যারা পরীক্ষা দিচ্ছ সেটা আলাদা বিষয় বাট দু হাজার চব্বিশ এটা কথা দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ সাল থেকে যারা পরীক্ষা দেবে তো তাদের থেকে সম্পূর্ণভাবে পরীক্ষা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে যাচ্ছে তাদেরকে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে একটা পরীক্ষা দিতে হবে এবং টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে গিয়ে একটা পরীক্ষা দিতে হবে টোটাল ইলেভেন এবং টুয়েলভের যে ভাগটা করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথা বলছি সিবিএসসি নিয়ে আমি একটা অন্য একটা ভিডিও করব কারণ সিবিএসি স্ট্রাকচারে অনেক পরিবর্তন এসছে ক্লাস টেন থেকেই সেমিস্টার ওয়াইজ চলে এসছে যেগুলো নিয়ে আমি আলাদা করব এবং ক্লাস টুয়েলভের স্ট্রাকচার নিয়েও আমি আলাদা একটা ভিডিও করব যেখানে তোমাদের সুবিধা হবে বাট ইলেভেনেরটাকে নিয়ে আমার দুটো করার প্রয়োজন আছে ভিডিও তার কারণ সেমিস্টার ওয়ানটা একটু ডিসক্রাইব করব এই ভিডিওতে পরের ভিডিওটাই আমাদের সেমিস্টার টু নিয়ে ডেসক্রাইব করব তো তোমাদের যেহেতু সেমিস্টার ওয়াইজ ভাগ হচ্ছে এবং কি করা হয়েছে যে সুন্দরভাবে এটাকে ক্লাস হিসাবে ভাগ করা হয়েছে কন্ট্যাক্ট আওয়াজ হিসাবে ভাগ করা হয়েছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য মোট টু হান্ড্রেড কন্ট্যাক্ট আওয়াজ ডিসাইড করা হয়েছে এবং ইলেভেন এবং টুয়েলভ এই সুন্দরভাবে কানেক্ট করার চেষ্টা করা হয়েছে এমন নয় যে ইলেভেন আলাদা টুয়েলভ আলাদা ইলেভেনে যে দুটো সেমিস্টার হবে তোমাদের সেটাকে সেমিস্টার ওয়ান অ্যান্ড সেমিস্টার টু বলা হচ্ছে এবং টুয়েলভের যে দুটো সেমিস্টার হবে সে দুটোকে সেমিস্টার থ্রি অ্যান্ড সেমিস্টার ফোর বলা হচ্ছে এইবার এই যে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার একটা ক্লাস ইলেভেনে পড়ছে একটা ক্লাস টুয়েলভে এই দুটো মোট হান্ড্রেড আওয়ার্স অ্যালট করা হয়েছে এবং সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এই দুটোতে এইটি আওয়ার্স করে অ্যালট করা হয়েছে আর টোয়েন্টি আওয়ার্স অ্যালট করা হয়েছে তোমার প্রজেক্টে এইভাবে মোট টু হানড্রেড কন্ট্যাক্ট আওয়ার্স তোমাদেরকে দেওয়া হয়েছে এই কোর্সের বেশ কিছু অবজেকটিভস আছে অত হয়তো ডিসক্রাইব করলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তোমাদের স্পেশালি প্রজেক্টেরগুলোতে যদি দেখো বেশ কিছু স্কিল লক্ষ্য করা হবে সেখানে স্পিকিং স্কিল হতে পারে রিডিং স্কিল রাইটিং স্কিল অ্যান্ড গ্রামাটিক্যাল বেস অলসো দেভেন সি তো আমরা যদি আলোচনা করতে শুরু করি সেমিস্টার ওয়ান নিয়ে দেন সেমিস্টার ওয়ানে তোমাদেরকে মোট আলটিমেটলি ফরটি মার্কস এর রিটার্ন টেস্ট হবে অ্যান্ড ইন দিস রিটার্ন টেস্ট এভরিথিং উইল বি এমসি কিউ বেস্ট আর একটা জিনিস তোমরা একটু খুব ভালো করে অবশ্যই জেনে রাখবে প্লিজ এমসি কিউ বেসড এই ভেবে সবাই ভাববে যে পড়াশোনার প্রয়োজন নেই তা নয় এমসি কিউ বেস্ট তার মানে সেখানে বেশি পড়াশোনার প্রয়োজন আছে ইউ উইল হ্যাভ টু রিড মোর বিকজ কোথা থেকে প্রশ্ন আসবে ইউ উইল হ্যাভ টু রিড দ্য টেক্সট মোর অ্যান্ড মোর তোমাদের যদি প্রোজ ওয়ার্ডস র্যাপিড রিডার হ্যাঁ টেক্সচুয়াল গ্রামার এবং রিডিং কম্প্রিহেনশন এই পাঁচটা ইউনিটে অ্যাকচুয়ালি তোমাদের পাক করা হয়েছে তো সেখানে প্রোজে টেন মার্কস থাকবে ওয়ার্সে থাকবে টেন মার্কস মার্কস বা এক্সপেক্টেশন আমি তোমাদের কে দিয়ে 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 দেব র্যাপিড রিডারটা চেঞ্জ হয়নি কিন্তু এটা ভাগ হয়েছে র্যাপিড রিডারে থাকবে টেন মার্কস টেক্সচুয়াল গ্রামারে থাকবে ফাইভ মার্কস আর রিডিং কম্পিজেনশনে সেটাতে থাকবে ফাইভ মার্কস প্রত্যেকের প্রত্যেকের টাইমটাকে আলাদা করে দেওয়া হয়েছে কোনটার জন্য কতটা টাইম ইনস্টিটিউটেড দেওয়া প্রয়োজন বাট হি ল্যাভ টু গিভ মাছ মোর দ্যান দিস ওয়াই অনেক বেশি দিতে হয় আর তোমাদের সেমিস্টার যেটা টু ক্লাস ইলেভেনের অর্থাৎ ফার্স্ট সেমিস্টার হবে তোমাদের নভেম্বরেরাউন্ড আর সেকেন্ড সেমিস্টার হবে মার্চেরাউন্ডে তো সেই সেকেন্ড সেমিস্টারে যখন তোমরা পরীক্ষা দেবে সেখানেও কিন্তু প্রোজে থাকবে টেন মার্কস ভার্সে থাকবে টেন মার্কস র্যাপিড রিডারে থাকবে ফাইভ নন টেক্সচুয়াল গ্রামার এই প্রথম অনেক বছর পরে ক্লাস ইলেভেনে নন টেক্সচুয়াল গ্রামার দিয়েছে যেটাতে থাকবে পাঁচ নাম্বার আর রাইটিংয়ে থাকবে দশ নাম্বার আর তোমাদের যে প্রজেক্ট প্রজেক্টটি কিন্তু আলাদা করে কোনো ভাব করা সেই অর্থে এ করা হয়নি মানে এমন নয় যে প্রজেক্টটা দুবার হবে প্রজেক্ট অনলি একবারই নেওয়া হবে এবং সেই প্রোজেক্টে টোয়েন্টি মার্কস থাকবে যদি সেটাকে যদি ভাবা হয় এর একটা নাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে এ এল এস অ্যাসেসমেন্ট অফ লিসনিং অ্যান্ড স্পিকিং অর্থাৎ বোঝাই যাচ্ছে যে লিসেনিং থাকবে স্পিকিং থাকবে এখানে লিসেনিংয়ের উপরের ফাইভ মার্কস স্পিকিংয়ের উপরে ফাইভ মার্কস আর বাকি প্রজেক্টটাতে টেন মার্কস এইভাবে আলটিমেটলি তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে ব্যাপারটাকে ভাগ করা হয়েছে তো তোমাদেরকে কিন্তু সেই জায়গায় অর্থাৎ রাইটিং অ্যাক্টিভিটিগুলোতে টেন মার্কস তো তোমাদেরকে যদি আমি একটু ডিটেলসে যাই আমি যেহেতু শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারটাকে নিয়েই কথা বলবো তো সেই ফার্স্ট সেমিস্টারটাকে নিয়ে আজকে যদি আমি কথা বলব তোমাদের কিন্তু বেশ কিছু নতুন চ্যাপ্টার্স অ্যাড হয়েছে যেগুলো অ্যাড বলবো না যেগুলো চেঞ্জ হয়েছে আর পুরোনো কিছু আছে যেগুলো নিয়ে টোটালটা তোমাদেরকে এখন বলবো তোমাদের যে পোজ যে চ্যাপ্টার্সগুলো প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটার নাম হচ্ছে অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে And Astrologer's Day is basically written by R.K. Narayan. And R.K. Narayan, you all of you know, such a fantastic writer. And you will love this. Hmm. And the second and third, both are basically from same book. The book is, uh, it's named The Master As I Saw Him. It's written by Sister Nivedita. I hope all of you know Sister Nivedita. It is basically... ইট ওয়াজ রিটেন অন স্বামী বিবেকানন্দ দ্য ফার্স্ট উইল বি দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ এটা থাকবে আর দ্বিতীয়ত দ্বিতীয়টা হচ্ছে অমরনাথ দুটোই কিন্তু একই বই থেকে নেওয়া হয়েছে যেটা তোমাদের কিন্তু যদি গোটা বইটা পড়ো তাহলে কিন্তু বইটা ভীষণ ভালো লাগবে যদি তোমরা পড়তে চাও তো কারণ আমি যখন পড়াবো আমার ব্যাচগুলোতে তখন কিন্তু আমি বইটার একটা ওভারভিউ দেবো তো যারা আমার স্টুডেন্ট আছো তারা কিন্তু একটা ওভারভিউ সেগুলোতে পেয়েই যাবে এবার যদি এগুলোতে নিয়ে আলটিমেটলি যদি একটু বলা যায় তো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডেতে আছে চার নাম্বার দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ এটাতে তিন নাম্বার অ্যান্ড অমরনাথ এটাতেও আছে থ্রি দেন দ্যার উইল বি টোটাল টেন মার্কস So, you will have 4 plus 3 plus 3. An astrologer's day, 4 marks. The Swami and Mother, 3 marks. Amarnath, 3 marks. So, you will have these 3 verses. On the other hand, if we just go to the shift to the prose, sorry, from prose to the poetry, the verse, the first one is composed upon Westminster Beach. And composed upon Westminster bee, it was actually. In the previous syllabus as well, and it has not been changed at all. It is such a fantastic sonnet, and all of you know. First of all, you need to know what sonnet is. Then only, whenever you even just read this one, you will understand how great the poem is all about. But the second poem that is uh, one of my favorite that is the Bengal Syllabus. The Bengal Syllabus is composed by Swarajini Naidu, and Swarajini Naidu was a great writer. Great composer ah, because she used to write about the beauty of our ancient India, about that India when India was under the rule of the British. And the third one is The Second Coming. It is written by W.B. Yeats, another masterpiece. And composed upon Westminster Bridge, ah, it contains four marks. The Bandle the Sailors, it contains three marks.

একটু হয়ে গেছে অল অফ ইউ নো দ্যাট দ্যার ফাইভ ড্রামাজ উইচ বিন কনভার্টেড টু স্টোরিজ পাঁচটা ড্রামা যেটা স্টোরিতে কনভার্ট করা হয়েছে ড্রামাগুলো সব উইলিয়াম শেক্সপিয়ারের লেখা তো সেগুলো যেমন স্টোরিতে কনভার্ট করা হয় তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ম্যাকবেথ ম্যাকবেথ পৃথিবীর সবচেয়ে ফেমাস ড্রামাগুলোর মধ্যে একটা অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ ওথেলো সচ এফ অ্যান্ড ওয়ান যখনই ওথেলো পড়ায় পড়ানো শেষ দিকটা একটা টাইমের পর স্টুডেন্টদের চোখ ছল ছল করতে বাধ্য হয় এবং টিচারেরও হয় আমারও হয় তিন নম্বর হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট সাচ এফ গুড ওয়ান খুব ইজি এবং সুন্দর একটা গল্প এখানে তাই আমি আর এটাকে ড্রামা বলবো না কারণ এখানে ড্রামা নয় সো ফ্রম ফ্রম ম্যাক বেক দ্যার উইল বি ফোর মার্কস

তো কারণ প্রত্যেকটা থেকেই তুমি তোমাকে কিন্তু কোশ্চেন অ্যাটেন্ড করতে বলছে আচ্ছা এবার আসি ইউনিট ফোর যেটা হচ্ছে টেক্সচুয়াল গ্রামার তা টেক্সচুয়াল গ্রামার এটা কিন্তু অর্থাৎ তোমাদের যেই গ্রামারগুলো আসবে সেগুলো প্রত্যেকটাই কিন্তু টেক্সটের লাইন তুলে দিয়ে সেখান থেকে গ্রামার আসবে যদিও আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে একটা কথা সবসময় বলি টেক্সচুয়াল গ্রামার তার মানে এই নয় যে শুধু কমনের উদ্দেশ্যে আমরা পড়াশোনা করব কমন তো হানড্রেড পার্সেন্ট পাবে এবং আমার স্টুডেন্টরা এত বছর দেখেছি যারা আমার স্ট্রিংসে পড়ে তাদের কমন হান্ড্রেড পার্সেন্ট আসেই বাট দেন অলসো উই এনকারেজ নট টু এন আ রান আপটা কমন কিন তাদেরকে মূলত গ্রামারটা এখানে শিখতে এসছে সেইগুলো কিন্তু একটু শিখবে কারণ তোমাদের গ্রামারে ফাইভ মার্কস থাকবে এবং সেখানে ফাইভ মার্কসের জন্য টোয়েন্টি ফাইভ আওয়ার্স অ্যালট করা হয়েছে যেটা যদি সমস্তগুলো বাইফার্কেট করো তাহলে বুঝতে পারবে যে এই টোয়েন্টি ফাইভ মার্কসটা কিন্তু সবচেয়ে বেশি এখানে কি কি থাকবে এখানে তোমাদের টেন্স ভয়েস ইনডাইরেক্ট স্পিচ মানে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ ফ্রেজাল ভার্বস প্রেপোজিশন ক্লস পার্টিসিপাল জেরান ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এই জগৎ যতগুলো বললাম ওগুলো তো সেভেন এইটে যা শিখেছ আমি একটা কথা ক্লাসে সবসময় বলে থাকি দ্যাট হোয়াট এভার ইউ হ্যাভ লার্নড ইন ক্লাস সেভেন অ্যান্ড এইট ইন গ্রামার ওলি সেইগুলোই কিন্তু আপ টু ক্লাস টুয়েলভ থাকে শুধুমাত্র তার এক্সটেন্ডেড পারসনসগুলো থাকে এবং দ্যাটস ওয়াই ক্লাস সেভেন অ্যান্ড এইটটা অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় ক্লাস নাইন থেকে শুধুমাত্র প্র্যাকটিস যদিও বলবো যে যেগুলো জানো না আমার স্টুডেন্টরা আমাকে জিজ্ঞেস করবে আমি সেগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও করে তোমাদেরকে দিয়ে দেবো আর আমার ক্লাসে যারা আছো তাদেরকে তো আমি সেপারেট ক্লাস নিই তো এটার জন্য তোমাদের ফাইভ মার্কস থাকবে এটা গেল ইউনিট ফোর এরপরে আসছে ইউনিট ফাইভ লাস্ট ইউনিট যেটা হচ্ছে কম্প্রিহেনশন এর আগের ইয়ার পর্যন্ত কিন্তু লাস্ট কয়েক বছর যখন নতুন সিলেবাস এলো ক্লাস ইলেভেনে তখন কিন্তু আনসিন কম্প্রিহেনশনটা ছিল না বাট আনসিন কম্প্রিহেনশনটা থেকে অনেক কিছু শেখা যায় যেগুলো ইম্পর্টেন্ট তার জন্য আমার মনে হয় আনসিন কম্প্রিহেনশনটা থাকা উচিত এতে একটা স্টুডেন্টের এলিজিবিলিটি অনেকটা বোঝা যায় কিন্তু যেরকম কাউন্সিল যেরকম বড্ড সহজ সহজটাই আমার মনে হয় একটু ইলেভেনের স্ট্যান্ডার্ডে এই বছর থেকে আশা করি দেবে সেটুকু আশা তো করা উচিত একটা রিডিং কম্প্রিহেনশন থাকবে এটাতেও তোমাদের ফাইভ মার্কসের কোয়েশন থাকবে এটার জন্য কিন্তু টোয়েন্টি ফাইভ ফাইভ আওয়ার্স অ্যালার্ট করা হয়েছে কারণ এগুলো ইম্পর্টেন্ট একটু সুন্দর সুন্দর কম্প্রিহেনশানসগুলো একটু তোমরা মানে প্র্যাকটিস করবে যাতে তোমাদের কাজে লাগে আর এই হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের কোয়েশ্চেন্স প্রত্যেক কোয়েশানস বলছি তোমাদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস আমি কিন্তু প্রত্যেকটার ওপরেই ভিডিও বানাবো এবং আমার ক্লাসগুলোতে যখন ক্লাস নেবো তখন হয়তো ক্লাস নেওয়া পদ্ধতি অনুসারে নেবো আলাদা আলাদা ভিডিও করার সময় না পেলেও বাট সেগুলোকে আপলোড করতে থাকবো আর যারা আমার ক্লাসে অনলাইন অফলাইন দুটোতেই যারা জয়েন করতে চাইছে অনলাইন এবং অফলাইন দুটোই আমি ক্লাস ই তো যারা চাইবে তারা কন্ট্যাক্ট করতে পারো আমাদের সঙ্গে